কেমনে পড়বেন? আপনাদের সকাল হয় দুপুর 11টায়, বিকেল হয়তো ক্রিকেট খেলার মাঠে, নতুবা একটা জলসা জি বাংলা দেখে, ঠিক কিনা বলেন? আপনার দেখার সময় কই? সকাল হয় কয়টায়? দুপুর 11টায়, ঠিক কিনা বলেন? আর বিকেল হয়তো ক্রিকেট খেলার মাঠে, নতুবা একটা জলসা জি বাংলা দেখে। বাংলাদেশে বর্তমান সবচেয়ে বড় সমস্যা দুইটা, কয়টা বলেন? এই যে যুব সমাজ আমল থেকে দূরে সরা, বা যত কিছু থেকে দূরে সরা, মানে ইসলামিক মাইন্ড থেকে দূরে সরা। ওয়াজ মাহফিল দেখবেন, আজকে বিপিএল খেলা চলুক, মাঠে অর্ধেক যুবক থাকতো না, ঠিক কিনা বলেন? কোথায় থাকতো বিপিএল খেলায়? না, খেলা তো শেষ নাই, প্রতি পুরো বছর দেখি এখন খেলা। আগে শুনতাম ছোট থাকতে যে 5 বছর পরে একবার আসতো ফুটবল খেলা, আবার 4-5 বছর পরে ওয়ানডে না কি যেন আসতো ক্রিকেট খেলা, খুবই কম ছিল। বর্তমানে পুরো বছর খেলা, বিপিএল, আইপিএল, সিপিএল, এপিএল, ওপিএল, এক একজনের এক এক দল, দলের কোনো এখন আর শেষ নাই, ঠিক কিনা বলেন? একটার পর একটা লাগিয়ে রাখছে এই যুবকদেরকে। একটা ইসলামিক মন মাইন্ড থেকে দূরে সরানোর জন্য দুইটা জিনিস দায়, একটা হলো খেলা। কি খেলা? আপনি দেখেন না খেলার প্রতি কি আসক্ত যুবকরা, এত আসক্ত মদের নেশার একটু আসক্ত করে না, ঠিক কিনা বলেন? এত আসক্ত খেলার উপর। আরেকটা হলো এটা খাইছে পুরুষদের, যুবকদের, মহিলাদের উপর এটা কম আছে ছোঁয়া, আর মা বোনদের বেশি খাইছে একটা জলসা জি বাংলা, ঠিক কিনা বলেন? কি করছে দেখেন না, একটা জলসা জি বাংলা দেখে দেখে শ্বশুর শাশুড়ি এবং বউয়ের মধ্যে ঝগড়া আছে না নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই? আমরা পত্রিকায় দেখেছি একটা জলসা জি বাংলা সিরিয়াল, কি যেন কিরণমালা, এই টিকটিকি না কটকটি, এই টিকটিকি কটকটি দেখতে গিয়ে বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, এটা পত্রিকার নিউজ। এরপরে স্বামী স্ত্রী ঝগড়া, স্বামী বাড়িতে এসে স্ত্রী কক বলে সারাদিন কাজ করে আসছি, খাওয়া দাও, বলে একটু অপেক্ষা করো, অপেক্ষা করছে, খাওয়া দাও, বলে আরেকটু অপেক্ষা করো, করছে, খাওয়া দাও, আরেকটু অপেক্ষা করো, একটু জন্মদিনটা মাত্র শেষ হবে, স্বামী দিছে একটা লাঠি দিয়া বাড়ি, স্ত্রী কো তুমি পারো আমি পারি না, এখন সমান অধিকার, স্বামী স্ত্রী আরেকটা দিছে, ঠিক কিনা বলেন? এই যে স্বামী স্ত্রীর মধ্যে ব্যামিল, বউ শাশুড়ির মধ্যে ব্যামিল, সন্তানের অযত্ন, এগুলোর জন্য একমাত্র দায় স্টার জলসা জি বাংলা, ঠিক কিনা বলেন? এই জন্য এদেশের আলেমরা এখন শিখে গেছে, তারা বলে কি, স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হই আমার সোনার বাংলা, ঠিক কিনা বলেন? আগের লাইনটা আমি বলবো, পরের লাইনটা আপনারা বলেন, বলেন তো, স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হই আমার। এখন আমিও বলছি আপনারা বলছেন না, কালকে আর দোকানে হুজুরের সমালোচনা করতে পারবেন না, ঠিক কিনা বলেন? প্রিয় সুদীপ, যদি বউ শাশুড়ির মধ্যে মিল মহব্বত বাদ হয়, স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন যদি অটুট রাখত হয়, অতি সত্তর ভারতীয় সকল সিনেমাতে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা বলেন? বাঙালি জাতিকে আল্লাহ হেফাজত করুন।